এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলার সাভার উপজেলার সাভার মডেল মসজিদের সামনে, যেখানে ইতিমধ্যে জুমার নামাজ আদায় করেছি। আজ আপনাদেরকে দেখাবো এই সাভার মডেল মসজিদের কারুকার্য। এত সুন্দর মসজিদ এবং এত আনন্দনিক মসজিদ, আপনারা দেখে খুবই খুশি হবেন এবং মুগ্ধ হবেন। চলুন দেখি সাভার মডেল মসজিদ। এই মসজিদটি অনেক সুন্দর এবং অনেক নান্দনিক দৃষ্টিবন্দিত মসজিদ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন জুম্মার নামাজ আদায় করার জন্য মুসল্লিরা দলে দলে মসজিদের দিকে রওনা হচ্ছেন। এখানে অনেকে ভিডিও করতেছেন, টিকটক করতেছেন, ছবি উঠাচ্ছেন, ইউটিউবের জন্য ভিডিও চলছে। উপরে জামাত হবে কিছুক্ষণ পরেই, এখন বয়ান চলছে। এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশের সাইড, দেখা যাচ্ছে ফাই গ্লাস দিয়ে করা রয়েছে। বাম পাশ দিয়ে দেখতে কেমন ভালো করে দেখাইতে পারতেছি না, নিচে অনেক ময়লা রয়েছে যার জন্য নিচে নামতে পারি নাই। মোজাইক দিয়ে অনেক সুন্দর সুন্দর টাইলস দেওয়া, তৈরি করা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন অনেক দামি দামি টাইলস, মার্বেল পাথরের টাইলস, অনেক উন্নত মানের টাইলস। জুমা নামাজের অপেক্ষা রয়েছে মুসল্লিগণ। পাশে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে, কিন্তু এখনো ফুল ফোটেনি, নতুন লাগিয়েছে। কি ফুলের গাছ বলতে পারি না, ফুল ফুটলে তারপরে বলতে পারবো। জুম্মা নামাজের ভিডিও করতে পারি নাই, নামাজরত অবস্থা ছিলাম। নামাজের পরে জুম্মা নামাজের পরে এখন মোনাজাত হচ্ছে। ইমাম সাহেব সকল মুসল্লিদের জন্য এবং সকল মুসল্লিদের পিতামাতার জন্য, সবাই সবার জন্য অনেক দোয়া করলেন। এখন আপনাদেরকে ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। চলুন সিঁড়ি দিয়ে দোতলায় যাই। এটা হচ্ছে দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি। এখন দ্বিতীয় তলার ভিতরের কিছু অংশ দেখব।
পাচ্ছেন সাভার উপজেলা মডেল মসজিদের ভিতরের অংশ। মোনাজাত শেষ হওয়ার পর মুসল্লিগণ ঠিকা করে চলে যাচ্ছেন। তারপর কিছুক্ষণ পর মসজিদ যখন ফাঁকা হয়ে গেছে তখন একটু ভিডিও করার সুযোগ পেলাম। খালি অবস্থায় মসজিদটি কত সুন্দর দেখতে সেটা দেখানোর জন্য আবারও ভিডিও করতেছি। এটা হচ্ছে সুউচ্চ অনেক সৌন্দর্য মিনার, দেখুন। অনেক সৌন্দর্য মণ্ডিত এই মসজিদটি, যেখানে মহিলাদের নামাজেরও সুব্যবস্থা রয়েছে। অনেক ডিজাইনে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নকশা, অনেক ডিজাইন করে মসজিদটি তৈরি করা হয়েছে। সাভার মেন টাউনের পাশেই, সৌন্দর্য শেষ নাই। এটা দক্ষিণে গাবতলি এবং উত্তরে রয়েছে আরিচা রোড। এখন দেখবেন এই মসজিদের সিঁড়ির অবস্থা। দেখতে পাচ্ছেন মার্বেল পাথরে তৈরি এই সিঁড়িটি। এই মসজিদটি সিসি, অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে, চারিপাশে অনেক সিসি ক্যামেরা রয়েছে। গাবতলি টু আরিচা রোড, এটা হচ্ছে গাবতলি টু আরিচা রোড। এই মসজিদটার অবস্থিত এইদিকে রয়েছে সাভার টাউন। এটা দেখতে পাচ্ছেন সাভার টাউনের সাইড, তার অপোজিটে চলে গেল গাবতলির মহিলাদের নামাজের স্থান। তৃতীয় তলায় পুরুষের প্রবেশ নিষেধ, অবশ্যই তৃতীয় তলায় পুরুষ প্রবেশ নিষেধ। আপনারা দেখছেন আমিন ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে সাভার উপজেলা মডেল মসজিদ। আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন, সাথেই থাকবেন, দোয়া রাখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সাভার উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধন করেন, বাস্তবায়ন করেন। দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনাদেরকে আমি সাভার উপজেলা মডেল মসজিদের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।